সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাকি আর মাত্র এক বছর। যদিও গত একটি মৌসুম পুরোপুরি খেলতে পারেননি তিনি, এবারের মৌসুমেও অনেকটা সময় পার হয়ে গেছে। মৌসুমের বাকি সময়টা কেমন যাবে ব্রাজিল সুপারস্টার নেইমারের বলা মুশকিল। তবে আল হিলালের সঙ্গে চুক্তির দুই বছর শেষ হয়ে গেলে নেইমার সৌদি আরবে থাকবেন কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। জানা গেছে এরই মধ্যে লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাড়িও কিনেছেন নেইমা, যে কারণে তার সৌদি আরব ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার গুঞ্জনটা শোনা যাচ্ছে বেশি। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে, ফ্লোরিডায় ওয়াটারফ্রন্ট ল্যান্ডে $2.6 মিলিয়ন দিয়ে চোখ ধাঁধানো একটি বাড়ি কিনছেন নেইমা। এই বাড়িটি কেনার পরই গুঞ্জন ডালপাল মেলতে শুরু করে যে সাবেক বার্সা এবং পিএসজি সতীর্থ মেসির সঙ্গে আবারও কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে যাচ্ছেন তিনি। যে বড়িটি কিনেছেন নেইমার সেটা 1,300 স্কোয়ার ফুটের অনুমোদন পাওয়া একটি বার। বাড়ি বিক্রেতার এক প্রতিনিধি জানান, তাদের ক্লায়েন্ট নেইমার প্রাইভেসি ও নিরাপত্তা ব্যবস্থা এবং সামাজিক অবস্থানের দিক থেকে পারফেক্ট একটি বাড়ি কিনতে চেয়েছে। এই বাড়িটি তার চাওয়া অনুসারে পুরোপুরি ঠিক আছে। অন্যদিকে লিওনেল মেসি এরই মধ্যে ফ্লোরিডায় অবস্থান করছে। ইন্টার মিয়ামিতে তার নিজের সাবেক সতীর্থ লুইস সুয়ারেজ, জর্দি আলবা এবং সার্জিও বুস্কেটস রয়েছে। নেইমারও অনেক আগে থেকেই ক্লাবটির সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে। মেসি নেইমার ও সুয়ারেজ বার্সেলোনায় থাকাকালীন বিখ্যাত এমএসএন জুটি হিসেবে পরিচিত ছিল। এবার নেইমার যদি মিয়ামিতে যোগ দেন তাহলে সেই এমএসএন জুটিকে আবারও দেখা যেতে পারে। নেইমার 2023 সালে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেওয়ার পর মাত্র 6টি ম্যাচ খেলতে পেরেছিলেন ক্লাবটির জার্সি গায়ে। পিএসজি থেকে মেগা ডিলের মাধ্যমে যোগ দেওয়ার পর আল হিলাল বলতে গেলে তার সার্ভিসই পায়নি ঠিকমতো। এরপর গত একটি বছর তো টানা ইনজুরির মধ্যেই কাটিয়ে দিয়েছেন তিনি।